প্রিয় দর্শক, ফিরে এলাম ইওর লাইফ ইন দ্য ইউকে এর আজকের অনুষ্ঠানের সেকেন্ড সেগমেন্টে। আজকে আমরা যে কথাগুলো নিয়ে কথা বলছিলাম, যে রিসেন্ট যে গত সপ্তাহে বিজেপি নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনটি বলছিলাম যে ইউকে এর এই দশকের পলিসি ম্যাটারে এটা সেমিফাইনাল বলতে পারেন, কারণ পরবর্তী বছর নির্বাচনটি ভেরি ইম্পর্টেন্ট এই দশকের জন্য। এই দশক এবং নেক্সট দশকে ইউকের পলিসিতে কতটুকু ইউটার্ন হবে তা ডিপেন্ড করবে নেক্সট ইয়ার। সুতরাং তারই একটা প্রাইমারি, একটা অলমোস্ট সেমিফাইনাল সেটি হয়ে গেল, এবং এখানে রিমার্কেবল কিছু ঘটনা ঘটেছে। লিবারেলদের পার্টি, লিবারেল ডেমোক্রেটের ব্যাপক পরাজয় হয়েছে বিভিন্ন স্থানে, এবং টোরি এবং লেবার, টোরি অনেক কিছু হারিয়েছে, লেবার অনেক কিছু গেইন করলেও যতটুকু গেইন করা ছিল ততটুকু গেইন করে নাই। তাদের সবার গেইনটা নিয়েছে ইউকে আইপি, ইনক্লুডিং এমইপি সহ। সো ইটস এ বিগ বিগ রিমার্কেবল ইনস্ট্যান্স, রিমার্কেবল ইনসিডেন্ট, এবং এটা একটা বড় ঘটনা যেখান থেকে ইওর লাইফ ইন দ্য ইউকে প্রভাবিত হবে পরবর্তী বছরগুলোতে, এটা নিশ্চিত করে বলা যায়। আমরা কথা বলছিলাম এই ব্যাপারগুলোতে এবং আমাদের কোহোস্ট মানে জনাব হাবিব মির্জা এবং মিস্টার নাশিদ রহমান, ইমিগ্রেশন এবং লিগাল এক্সপার্ট, তারা তাদের আঙ্গিকে এই ঘটনাগুলোর অ্যানালাইসিস করছিলেন। মোদ্দা কথা হচ্ছে লাইফ ইন দ্য ইউকে এবং ইসল এখন যে লেভেলটিতে রয়েছে, এর আরও কড়াকড়ি আরোপ হবে কি না, এবং ব্রিটিশ সোসাইটিতে ইমিগ্রেশন কন্ট্রোলের ব্যাপারে যেটা পলিটিক্যাল যে একটা ঐক্যমতের মতো এসে গেছে, যেখানে ইউকেআইপির মতো এক্সট্রিম ন্যাশনালিস্ট পার্টির বিজয়ের মধ্যে দিয়ে সেখানে কিন্তু এটা আমাদের সবাইকে সিগন্যালটা ধারণ করতে হবে। এটা ধারণা করার কোনো কারণ নাই যে এই লেভেলগুলোই হচ্ছে এই টেস্টগুলোর জন্য শেষ পর্যায়ে। সুতরাং আমরা এখান থেকে কিছু ইন্ডিকেশন নিতে পারি যে আগামী দিনে এই ব্যাপারগুলো আরও অন্যভাবে পলিটিক্যালি আরও বেশি করে কঠোর হতে পারে। আমি রানা ভাইকে, আমাদের গেস্ট আজকের, তাকে বলবো। রানা ভাই, আপনি তো পর্তুগালে বাঙালিদের মধ্যে একমাত্র কাউন্সিলর, আমাদের ইউরোপিয়ান মাইগ্রেশনের এগুলো নিয়ে কথাবার্তার ফাঁকে আমি শুধু এতটুকু জানতে চাই, ইউরোপের বিভিন্ন দেশে স্যাটেল এশিয়ান কমিউনিটি, পার্টিকুলারলি বাংলাদেশ কমিউনিটি, ইউকেতে মাইগ্রেশনের একটা যে ট্রেন্ড দেখাচ্ছে, এটার মূলত কারণগুলো কী, এবং এর ফলে এই মাইগ্রেশনে মানুষের কি এখানে কি ইউকে লাইফ ইন দ্য ইউকেতে তারা কি কেমনভাবে তারা লাইফ লিড করছে, আপনি এসে যে কী দেখছেন, আপনার অভিজ্ঞতাগুলো কী? ধন্যবাদ রিটন ভাই। আসলে ইউকেটা আমাদের কমিউনিটির জন্য, বাংলাদেশি কমিউনিটির জন্য একটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একমাত্র ইউকে ছাড়া ইউকের বাইরে যে সমস্ত দেশগুলো আছে সেখানে আমাদের ধর্মীয় শিক্ষাটা নেই, আর বিশেষ করে আমাদের লোকজন যেহেতু 95% লোকই মুসলমান, তারা চাচ্ছে যে তাদের ছেলে মেয়ে বেটার লেখাপড়ার সুযোগ পাক, যার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই চাচ্ছে যে একটা সময় পরে যখন ছেলেমেয়েরা একটু বড় হয় তখন তাদের যদি অপরচুনিটি থাকে তাহলে তারা ইউকেতে আসে এবং বসবাস করে, তাদেরকে ইংলিশ স্কুলে ভর্তি করে দেয় অথবা মাদ্রাসায় ভর্তি করে দেয়, যাতে করে রিলিজিয়াস ব্যাপারটা তাদের মধ্যে গ্রো হয়। এটা অন্য জায়গার মধ্যে এত অপরচুনিটি নাই। আর সেকেন্ড থিং হচ্ছে স্পেশালি পর্তুগালের ব্যাপারে, পর্তুগালের গভর্নমেন্ট একটা আইন করেছে 2002 এর মধ্যে, যে যারা লিগেলি 6 বছর পর্তুগালে অবস্থান করবে এবং ট্যাক্স পেয়ার হবে এবং উইদাউট ক্রাইমে থাকবে তারা ন্যাশনালের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 6 বছর মাত্র। আচ্ছা, যেটা ইউরোপের অন্য কোথাও নেই। পাঁচ বছর, 5 ইয়ার্স। হ্যাঁ, আমি আসছি। তো ল্যাঙ্গুয়েজ প্রুফ তো তাদের থাকতেই হবে, আরেকটা জিনিস থাকতে হবে যেটা হলো যে পর্তুগালের সোসাইটির সাথে তাদের কী ধরনের ইন্টিগ্রেশন আছে, যে তারা কি কোনো ক্লাবের সদস্য, তারা কি পলিটিক্যাল পার্টির সদস্য, তারা কোনো চ্যারিটির সদস্য, কিংবা তারা কোনো ফুটবল টিমের সদস্য, এরকম 2-4টা প্রমাণ দিলেই এনাফ। আচ্ছা, হ্যাঁ, যাতে করে তারা বুঝতে পারে যে সে ইন্টিগ্রেশনটা তার মধ্যে আছে। আর এক সময় ছিল না, কিন্তু 2002-এ যখন এই আইনটা তৈরি হয় তখনই আবার সাথে ওই আইনটা হয় যে তাকে অবশ্যই একটা প্রুফ দেখাতে হবে যে সে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানে, আর এর জন্য তাকে ক্লাস করতে হয়। কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ জানতে হয়? এটা আমাদের পর্তুগিজ হলো 6 লেভেল, 1-0, 1-5। তো বিশেষ করে 2 পর্যন্ত যদি জানে কেউ এনাফ। এটা আপনি আইএলটিএস এ যেমন একটা লেভেল, যেমন ধরা হয় যে 3-4, রাইট, 5.5, 4টা হচ্ছে যে মিনিমাম স্ট্যান্ডার্ড, আর 5.5 হচ্ছে একটু আপার স্ট্যান্ডার্ড। বলতে পারা এবং লিখতে পারা, লিখতে হবে কিন্তু অতটা দরকার নাই। 2 লেভেলটা হচ্ছে বেসিক যেটা চলে, কিন্তু 2 লেভেলের পরে 3 লেভেল যেটা সেটা হায়ার, আর 4 লেভেল যেটা ন্যাশনালিটির জন্য কোনটা দরকার? 2 লেভেল এনাফ। 2 লেভেল অর্থাৎ একটু বুঝতে পারা এবং বলতে পারা, বেসিক। অর্থাৎ এটা এন্ট্রি লেভেল 1 অথবা এন্ট্রি লেভেল 2। আপনার কি শুধু
লেখা আর বলা নাকি? যেমন আইএলটিএস এর চারটা, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চারটা কম্পোনেন্ট থাকে, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং। লেভেল 2 তে কি চারটাই আছে? চারটাই আছে, চারটা আছে, চারটাই আছে, কিন্তু মিনিমাম লেভেল চারটাই পাস করতে হবে মিনিমাম লেভেল। কারণ হচ্ছে যে তার যখন পরীক্ষাটা হয় তখন রিটেন পরীক্ষা হয়, আর সাধারণত রিটেন যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই তাকে জানতে হবে এবং তাকে বলতে হবে। বেসিক মানে কি? বেসিক মানে মাই নেম ইজ এত বেসিক না একটু অ্যাডভান্স মানে সেন্টেন্স মোর অ্যাডভান্স, মোর অ্যাডভান্স যেটা হলো অন্তত আপনি দু চার লাইন লিখতে পারেন। ওকে, ফর এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশন আপনি লিখতে পারেন কোথাও বা কাউকে অ্যাড্রেস করে লিখতে পারেন, এরকম। এটা এটা হলো লেভেল 2। আর বিশেষ করে পর্তুগিজটা ল্যাঙ্গুয়েজটা খুব হার্ড ফ্রান্সের কাছাকাছি যদিও, এবং সেটা 4 লেভেল যেটা সেটা ইউনিভার্সিটি পড়ানো হয় লেভেল 4। প্রত্যেকটা এরিয়া স্কুল আছে, কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ এডুকেশন নেবে। এবং এইটার জন্য বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্কুল তো আছেই, সেই সাথে আপনার ফ্রি স্কুল আছে যেগুলোতে রাতে কাজের পরে ফ্রি ল্যাঙ্গুয়েজ দেওয়া হয় গভর্নমেন্ট ভাবে, সরকারি ভাবে। আমি একটা জিনিস বলতে চাই, আমাদের ইউকের বাসিন্দারা অনেক অনেক সৌভাগ্যবান, এখানে শুধু লিসেনিং আর স্পিকিং এই দুটো পাস করতে আমাদের হিমশিম খেতে হয়। হাবিব ভাই, রিটন ভাই একটু বলেন, যদি বি ওয়ান এর রিটেনটা আসে কত পার্সেন্ট পাস করবে একটু বলেন আপনারা দুজন প্লিজ। না এখানে এটা হাবিব ভাই, হাবিব ভাই অবশ্যই বলবে ডিটেইল, কিন্তু একটা জিনিস কি রানা ভাই, আমি আপনার কাছে একটা জিনিস প্রশ্নটা আসছে যে এই ব্যাপারে নাগরিকত্ব আটকায় কতখানি? না খুব একটা আটকায় না, কারণ হচ্ছে যদি যেই জিনিসগুলো আমি দেখালাম কয়েকটা, এই কয়েকটা জিনিস যদি হয় তাহলে সে সাবমিট করতে পারে। আর প্রসেসিংয়ের জন্য 6 মান্থ টু 1 ইয়ার। আর যখনই এই ডিক্লেয়ারটা দেওয়া হলো তখন আমাদের প্রায় 7-8 হাজার লোক ন্যাশনালিটি পেয়ে গেল। এই যে 7-8 হাজার লোক ন্যাশনালিটি পেয়ে গেল, পাওয়ার পরে তারা চিন্তা করলো পর্তুগালের ইকোনমিক অবস্থা খুবই খারাপ, আমাদের বেসিক স্যালারি অনলি 485 ইউরোস, তো বেসিক স্যালারি মান্থলি 485 ইউরোস। একটা লোক যদি রেস্টুরেন্টে চাকরি করে তাহলে সে পাবে কত? 600 বা 700 পাবে, ওভারটাইম নিয়ে সব কিছু, ফ্যামিলি নিয়ে তা চলে না। সে চিন্তা করলো আমার দুইটা বাচ্চা আছে এবং বউ আছে, আমি কেন এখানে থাকবো? সে ইউকে তো চলে আসলো, ইংলিশ কান্ট্রি, ইকোনমিক রিজন একটা, এবং এডুকেশন আপনি যেটা বললেন। হ্যাঁ, বাট দ্য কি থিং ইজ, শুনো, আই হ্যাভ বিন টু পর্তুগাল ফিউ টাইমস। পর্তুগালে একটা সমস্যা, উই হ্যাড দ্যাট সমস্যা আমরা দেশে নাই, হুইচ ইজ দ্য কি থিং, আউটসাইড দ্য মেইন টুরিস্ট সেন্টার if you do not speak Portuguese you can't survive, ঠিক না? Portuguese না জানলে you can't survive, can you? Transportation, education, school, everywhere, Portuguese you need to learn or you need to speak Portuguese, otherwise you won't survive. Even English is not enough. এবার আরেকটা জিনিস মজার ব্যাপার যেটা হচ্ছে, ওরা, আমি তো ইউরোপের বিভিন্ন দেশে আসা যাওয়া আছে, এক্সেপ্ট ইউকের বাইরে যে সমস্ত লোকজন আছে তারা মনে করে যে আমার ল্যাঙ্গুয়েজটা সো রিচ, আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের চেয়ে বেশি রিচ, যার কারণে সে ইংরেজি বলতে চায় না, যদি জানেও তারপরে বলে না। কিন্তু যখন কোনো লোক খুবই বিপদে পড়ে যায় তখন তার সাথে কিন্তু ফ্লুয়েন্ট ইংরেজি বলে। আর আমি যদি কাউকে জিজ্ঞেস করি ডু স্পিক ইংলিশ, বলছে জাস্ট লিটল, কিন্তু সে ভালো জানে, অনেক ভালো জানে। না ভাই, পর্তুগালের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইউকের যে কলোনিগুলো ছিল সেখান থেকে সবাই কিন্তু এখানে আসতে চায়। জি, পর্তুগিজ কলোনি চলে গেছে সাউথ আমেরিকায়, আফ্রিকায় কিন্তু এরকম কলোনি ছিল না। না না, পর্তুগিজ ভাষা তো নেই, পর্তুগিজ কলোনি আফ্রিকাতে অলরেডি 60টা দেশ আছে যারা রুল করেছে একসময়, এবং ব্রাজিল আছে। না সেটাই বলছি, ব্রাজিলটা সবচেয়ে বেশি, এবং ইন্ডিয়াতে একসময় ছিল কিন্তু গোয়া দমন দিয়ে আগে। হ্যাঁ, দমন দিয়ে গিয়ে আপনার তিমোর আছে, আমাদের ইন্দোনেশিয়া তিমোর যেটা জানি, কিন্তু আমি ওটা না বলছি যে ওই সব দেশের জনগণ কিন্তু খুব কম পর্তুগালে অ্যাসাইলাম বা রিফিউজি হিসেবে আসছে। যে প্রবলেমটা ফ্রান্সের আছে, ইউকের আছে, আজকে দেখেন ক্যালেতে যে লক্ষ লক্ষ হাজার হাজার লোক এসে বসে আছে, আমি ট্রাকে ঢুকে চলে আসবো, রাইট? এক দুই নম্বর, জীবনযাত্রা মানের কারণে কি দেখা যাচ্ছে পর্তুগাল থেকে কিন্তু রিসেশনের কারণে এখানে লোক চলে আসতেছে, পর্তুগিজ লোকরা। জি 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 জি। সুতরাং পর্তুগালে আমি জীবনযাপন করব, পরীক্ষা দিয়ে পাশ করব, যারা ডিটারমাইন্ড তারাই শুধু থাকছেন। না না, এইটুক এরকম না, এটা হচ্ছে এরকম যে পর্তুগালে ওই লোকরা পরীক্ষা দিচ্ছে এবং ট্রাই করছে পাশ করার জন্য। আমাদের বাংলাদেশিদের কথা বলছি আমি, পর্তুগিজদের না, তাদের মেইন টার্গেটই হলো যে আমি পাসপোর্ট পাবো আর এখান থেকে চলে যাবো। এটা যাবে মাত্র 4,000, এই কারণে বলবো যে আসলে তো
রোমানিয়ান এবং পোলিশ এবং অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে লক্ষ লক্ষ এসেছে। না না, সেটা আমাদের অনুসারে আমাদের এথনিক মাইনরিটি গ্রুপ। কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পর্তুগিজরা ইউকের সাথে ভালো রিলেশনের কারণে পর্তুগিজরা কিন্তু লং টাইম এগুলো